দ্বিতীয় অধ্যায়, বিষাদ নাশক সাংখ্যযোগ। সঞ্জয় কহিলেন, ভগবান বাসুদেব কৃপা বসংবদ অশ্রুপূর্ণ লোচন বিষণ্ন বদন অর্জুনকে কহিলেন, অর্জুন, এই বিষম সময়ে কি নিমিত্ত তোমার এই অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক অকীর্তিকর মোহ উপস্থিত হইল? হে পার্থ, তুমি ক্লীবতা অবলম্বন করিও না, ইহা তোমার উপযুক্ত নয়। হে পরন্তপ, অতি তুচ্ছ হৃদয় দৌর্বল্য দূরীভূত করিয়া উত্থিত হও। অর্জুন কহিলেন, ভগবান, আমি কি প্রকারে পূজনীয় ভীষ্ম ও দ্রোণের সহিত সরজাল দ্বারা প্রতিযুদ্ধ করিব? মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া যদি ইহলোকে ভিক্ষান্ন ভোজন করিতেও হয় তাহাও শ্রেয়, কিন্তু ইহাদিগকে বধ করিলে ইহকালেই রুধির লিপ্ত অর্থ ও কাম উপভোগ করিতে হইবে। ফলত এই যুদ্ধে জয় ও পরাজয়ের মধ্যে কোনটির গৌরব অধিক তাহাও বুঝিতে পারিতেছি না। কেননা যাহাদিগকে বিনষ্ট করিয়া আমরা স্বয়ং জীবিত থাকিতে অভিলাষ করি না, সেই ধার্ত রাষ্ট্রগণই সম্মুখে উপস্থিত। কাতরতা ও অবসম্ভাবী কুলক্ষয়জনিত দোষে আমার স্বাভাবিক শৌর্যাদি অভিভূত ও আমার চিত্ত ধর্মান্ধ হইয়াছে। এই নিমিত্ত তোমাকে জিজ্ঞাসা করিতেছি, যাহা আমার পক্ষে শ্রেয়স্কর হয় বলো, আমি তোমার শিষ্য, তোমার শরণাপন্ন হইয়াছি, আমাকে উপদেশ প্রদান করো। ভূমণ্ডলে অকণ্টক সুসমৃদ্ধ রাজ্য ও সুরগণের আধিপত্য প্রাপ্ত হইলেও আমার ইন্দ্রিয়গণ এই শোকে পরিশুষ্ক হইবে। আমি এমন কিছুই দেখিতেছি না যাহাতে আমার শোকাপনদন হইতে পারে। সঞ্জয় কহিলেন, অতএব আমি যুদ্ধ করিব না। শত্রুতাপন গুড়াকেশ অর্জুন ঋষিকেশ সম্মুখে এই বলিয়া তুষ্ণিমভাব অবলম্বন করিলেন। হে ভারত, তখন ঋষিকেশ সহাস্য আসে উভয় সেনার মধ্যবর্তী বিষণ্ন বদন অর্জুনকে কহিলেন, হে অর্জুন, তোমার মুখ হইতে পণ্ডিতগণের ন্যায় বাক্য সকল বিনির্গত হইতেছে, কিন্তু তুমি শোকের অযোগ্য বসুগণের নিমিত্ত শোক করিয়া মূর্খতা প্রকাশ করিতেছ। পণ্ডিতগণ কি মৃত কি জীবিত কাহারও নিমিত্ত অনুশোচনা করেন না। আমি পূর্বে যে কখনো ছিলাম না এমন নহে, সেই রূপ তুমিও যে ছিলে না এমন নহে, এই রাজগণও ছিলেন না এমনও নহে, অতঃপর আমরা সকলে থাকিব না এমনও নহে। এই দেহ যেমন কৌমার যৌবন জরা প্রাপ্ত হয়, জীবাত্মাও তদ্রূপ ও দেহান্তর প্রাপ্ত হইয়া থাকেন। ধীর ব্যক্তি তদ্বিষয়ে মুগ্ধ হয়েন না। বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের যে সম্বন্ধ তাহাই শীত উষ্ণ ও সুখ দুঃখের কারণ। সেই সম্বন্ধ কখনো উৎপন্ন হয় কখনো বিনষ্ট হয়। অতএব তুমি এই অনিত্য সম্বন্ধ সকল সহ্য করো। এই সম্বন্ধ সকল যাহাকে ব্যথিত করিতে পারে না সেই সম দুঃখ সুখ ধীর পুরুষ মোক্ষ লাভের যোগ্য। যাহা কখনো ছিল না তাহা কখনো হয় না, এবং যাহা বিদ্যমান আছে তাহারও কখনো অভাব হয় না। তত্ত্বদর্শী পণ্ডিতগণ ভাব ও অভাবের এই রূপ নির্ণয় করিয়াছেন। যিনি এই দেহাদিতে ব্যপ্ত হইয়া আছেন তাহার বিনাশ নাই। কোন ব্যক্তি সেই অব্যয় পুরুষকে বিনাশ করিতে সমর্থ হয় না। হে ভারত, তত্ত্বদর্শী পণ্ডিতগণ কহিয়াছেন, এই সকল শরীর অনিত্য, কিন্তু শরীরই জীবাত্মা নিত্য অবিনাশী ও অপ্রমেয়। অতএব তুমি যুদ্ধ করো,
যিনি মনে করেন এই জীবাত্মা অন্যকে বিনাশ করে এবং যিনি মনে করেন অন্যে এই জীবাত্মাকে বিনাশ করে, তাহারা উভয়েই অনভিজ্ঞ। কেননা জীবাত্মা কাহাকেও বিনাশ করেন না এবং জীবাত্মাকেও কেহ বিনাশ করিতে পারে না। ইহার জন্ম নাই, মৃত্যু নাই, ইনি পুনঃ পুনঃ উৎপন্ন ও বর্ধিত হয় না। ইনি অজ, নিত্য, শাশ্বত ও পুরাণ। শরীর বিনষ্ট হইলে ইনি বিনষ্ট হয় না। যে পুরুষ ইহাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলিয়া জানেন, তিনি কি কাহাকেও বধ করেন না বধ করিতে আদেশ করেন? যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহি জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া অভিনব দেহান্তর পরিগ্রহ করেন। ইনি শস্ত্রে ছেদিত, অগ্নিতে দগ্ধ, জলে ক্লেদিত বা বায়ুতে শোষিত হন না। ইনি নিত্য, সর্বগত, স্থির ভাব, অচল ও অনাদি, অতএব অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য ও অশস্য। ইনি চক্ষুরাদির অগোচর, মনের অবিষয় ও কর্মেন্দ্রিয়ের অগ্রাহ্য। অতএব তুমি এই জীবাত্মাকে এই রূপ অবগত হইয়া অনুশোচনা পরিত্যাগ করো। হে মহাবাহ, যদি জীবাত্মা সর্বদা জন্মগ্রহণ ও মৃত্যু মুখে প্রবেশ করিয়া থাকেন বলিয়া তাহাকে জাত ও মৃত বোধ কর, তাহা হইলে তো ইহার নিমিত্ত শোক করা কর্তব্যই নহে। কেননা জাত ব্যক্তির মৃত্যু ও মৃত ব্যক্তির জন্ম অবশ্যম্ভাবী ও অপরিহার্য। অতএব ইদৃশ বিষয়ে শোকাকুল হওয়া তোমার উচিত নয়। ভূত সকল উৎপত্তির পূর্বে অব্যক্ত ছিল, ধ্বংস সময়েও অব্যক্ত হইয়া থাকে, কেবল জন্ম মরণের অন্তরাল সময়ে প্রকাশিত হয়। অতএব তৎ বিষয়ে পরিবেদনা কি? কেহ এই জীবাত্মাকে বিস্ময়ের সহিত বর্ণনা করেন, কেহ বিস্ময়ের সহিত শ্রবণ করেন, কেহ শ্রবণ করিয়াও বুঝিতে পারেন না। হে ভারত, জীবাত্মা সর্বদা সকলের দেহে অবদ্ধ রূপে অবস্থান করেন। অতএব কোন প্রাণীর নিমিত্ত শোক করা উচিত নয়। তুমি সধর্মের প্রতি দৃষ্টিপাত করিলে আর এ প্রকার বিকম্পিত হইবে না। ধর্মযুদ্ধ ব্যতীত ক্ষত্রিয়ের আর শ্রেয়স্কর কর্ম নাই। হে পার্থ, যে সকল ক্ষত্রিয় যদৃচ্ছাক্রমে উপস্থিত অনাবৃত স্বর্গদ্বার স্বরূপ ইদৃশ যুদ্ধ লাভ করে তাহারাই সুখী। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে সধর্ম ও কীর্তি হইতে পরিভ্রষ্ট ও পাপ ভাগী হইবে। লোকে চিরকাল তোমার অকীর্তি কীর্তন করিবে। সম্ভাবিত ব্যক্তির অকীর্তি মরণ অপেক্ষাও অধিকতর দুঃসহ। যে সকল মহারথ তোমাকে বহু মান করিয়া থাকেন, তাহাদিগের নিকট তোমার গৌরব থাকিবে না। তাহারা মনে করিবেন তুমি ভয়ে প্রযুক্ত সংগ্রাম পরাণ মুখ হইয়াছ। তাহারা তোমাকে কত অবক্তব্য কথা কহিবেন এবং তোমার সামর্থ্যের নিন্দা করিবেন। ইহা অপেক্ষা অধিকতর দুঃখ আর কি আছে? সমরে বিনষ্ট হইলে স্বর্গ প্রাপ্ত হইবে, জয়লাভ করিলে পৃথিবী ভোগ করিবে। অতএব যুদ্ধের নিমিত্ত কৃত নিশ্চয় হইয়া উত্থান কর। সুখ দুঃখ, লাভ অলাভ ও জয় পরাজয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধে প্রবৃত্ত হও, তাহা হইলে পাপ ভাগী হইবে না। কর্মযোগ প্রশংসা।
হে পার্থ, যে জ্ঞান দ্বারা আত্মতত্ত্ব সম্যক প্রকাশিত হয় তাহা তোমার নিকট কীর্তন করিলাম। এক্ষণে কর্মযোগ বিষয়েনি বুদ্ধি অবগত হও। এই বুদ্ধি প্রাপ্ত হইলে তুমি কর্মরূপ বন্ধন হইতে বিমুক্ত হইবে, কর্মযোগের অনুষ্ঠান বিফল হয় না, তাহাতে প্রত্যবায়ও নাই, ধর্মের অত্যল্প অংশ মহৎ ভয় হইতে পরিত্রাণ করে। হে কুরুনন্দন, কর্মযোগ বিষয়ে সংশয়রহিত বুদ্ধি একমাত্র হইয়া থাকে, কিন্তু প্রমাণজনিত বিবেকরহিত ব্যক্তিদিগের বুদ্ধি অনন্ত ও বহু শাখা বিশিষ্ট, যাহারা আপাত মনোহর শ্রবণ রমণীয় বাক্যে অনুরক্ত, বহুবিধ ফল প্রকাশক বেদ বাক্যই যাহাদিগের প্রীতিকর, যাহারা স্বর্গাদি ফল সাধন কর্ম ভিন্ন অন্য কিছুই স্বীকার করে না, যাহারা কামনা পরায়ণ, স্বর্গই যাহাদের পরম পুরুষার্থ, জন্ম কর্ম ও ফলপ্রদ ভোগ ও ঐশ্বর্য লাভের সাধনভূত নানাবিধ ক্রিয়া প্রকাশক বাক্যে যাহাদিগের চিত্ত অপহৃত হইয়াছে, এবং যাহারা ভোগ ও ঐশ্বর্যে একান্ত সংসক্ত, সেই বিবেকহীন মূঢ় ব্যক্তিদিগের বুদ্ধি সমাধি বিষয়ে সংশয় শূন্য হয় না। হে অর্জুন, বেদ সকল সকাম ব্যক্তিদিগের কর্মফল প্রতিপাদক, অতএব তুমি শীতোষ্ণ ও সুখ দুঃখাদি দ্বন্দ্ব সহিষ্ণু, ধৈর্যশালী, যোগক্ষেমরহিত ও অপ্রমাদী হইয়া নিষ্কাম হও। যেমন কূপ বাপি তড়াগ প্রভৃতি জলাশয়ে যে প্রয়োজন সিদ্ধ হয়, একমাত্র মহাহ্রদে সেই সকল প্রয়োজন সম্পন্ন হইয়া থাকে, সেই রূপ সমুদয় বেদে যে সকল কর্মফল বর্ণিত আছে, সংশয়রহিত বুদ্ধিবিশিষ্ট ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ একমাত্র ব্রহ্মে তৎসমুদয়ই প্রাপ্ত হইয়া থাকেন। কর্মেই তোমার অধিকার হোক, কর্মফলে যেন কামনা না হয়, কর্মফল যেন তোমার প্রবৃত্তির হেতু না হয়, এবং কর্ম পরিত্যাগে তোমার আসক্তি না হোক। হে ধনঞ্জয়, তুমি আসক্তি পরিত্যাগ পূর্বক একান্ত ঈশ্বর পরায়ণ হইয়া সিদ্ধি ও অসিদ্ধি উভয়ই তুল্য জ্ঞান করিয়া কর্ম সকল অনুষ্ঠান কর। পণ্ডিতেরা সিদ্ধি ও অসিদ্ধি উভয়ের তুল্য জ্ঞানী যোগ বলিয়া নির্দেশ করিয়াছেন। সংশয়রহিত বুদ্ধি দ্বারা অনুষ্ঠিত কর্মযোগই শ্রেষ্ঠ, কাম্য কর্ম সমুদয় সাতিশয় অপকৃষ্ট, অতএব তুমি কর্মযোগের অনুষ্ঠান কর, সকাম ব্যক্তিরা অতি দীন। যাহার কর্মযোগ বিষয়েনি বুদ্ধি উপস্থিত হয় তিনি ইহজন্মেই পরমেশ্বর প্রসাদে সুকৃত ও দুষ্কৃত উভয়ে পরিত্যাগ করেন, অতএব তুমি কর্মযোগের নিমিত্ত যত্ন কর। ঈশ্বরের আরাধনা দ্বারা বন্ধন হেতু কর্ম সকলের মোক্ষ সাধনতা সম্পাদক চাতুর্যই যোগ। কর্মযোগ বিশিষ্ট মনীষীগণ কর্মজনিত ফল পরিত্যাগ করেন, সুতরাং জন্মবন্ধন হইতে বিনির্মুক্ত হইয়া অনাময় পদ প্রাপ্ত হন। তখন তোমার বুদ্ধি অতি গহন মোহ হইতে উত্তীর্ণ হইবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত বিষয়ে বৈরাগ্য লাভ করিবে, তৎসম্বন্ধে তোমার আর কিছুই জিজ্ঞাস্য থাকিবে না, তোমার বুদ্ধি নানাবিধ বৈদিক ও লৌকিক বিষয় শ্রবণে উদ্ভ্রান্ত হইয়াছে। যখন উহা বিষয়ান্তরে আকৃষ্ট না হইয়া স্থিরভাবে পরমেশ্বরে অবস্থান করিবে, তখনই তুমি তত্ত্ব জ্ঞান লাভ করিবে। অর্জুন কহিলেন, হে কেশব, সমাধিস্থ
স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তাহার বাক্য, অবস্থান ও গতি কি প্রকার? কৃষ্ণ কহিলেন, হে পার্থ, যিনি সর্বপ্রকার মনোগত কামনা পরিত্যাগ করেন, যাহার আত্মা আত্মাতেই সন্তুষ্ট থাকে, তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি দুঃখে অক্ষুব্ধ চিত্ত, সুখে স্পৃহাশূন্য এবং অনুরাগ, ভয় ও ক্রোধ বিবর্জিত, সেই মুনি স্থিতপ্রজ্ঞ। যিনি পুত্র মিত্র প্রভৃতি সকলের প্রতি স্নেহশূন্য, যিনি অনুকূল বিষয়ে অভিনন্দন ও প্রতিকূল বিষয়ে দ্বেষ করেন না, তাঁহারই প্রজ্ঞা নিশ্চলা ও তিনি স্থিতপ্রজ্ঞ। কূর্ম যেমন আপন অঙ্গ সকল সংকোচন করে, সেই রূপ যিনি বিষয় হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহরণ করেন, তাঁহারই প্রজ্ঞা নিশ্চলা ও তিনি স্থিতপ্রজ্ঞ। যিনি ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ না করেন, বিষয় সকল তাঁহার নিকট হইতে নিবৃত্ত হইতে পারে, বিষয়াভিলাষ নিবৃত্ত হয় না, কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমেশ্বরকে দর্শন করিয়া বিষয় বাসনা হইতে বিনির্মুক্ত হইয়া থাকেন। হে কৌন্তেয়, ক্ষোভ জনক ইন্দ্রিয়গণ যত্নশীল বিবেকী পুরুষের চিত্তকেও বলপূর্বক হরণ করে, এই নিমিত্ত যোগশীল ব্যক্তি তাহাদিগকে সংযমপূর্বক মতপরায়ণ হইয়া থাকিবেন। এই রূপে ইন্দ্রিয়গণ যাহার বশীভূত থাকে, তাহারই প্রজ্ঞা নিশ্চলা ও তিনি স্থিতপ্রজ্ঞ। প্রথমে বিষয় চিন্তা, চিন্তা হইতে আসক্তি, আসক্তি হইতে অভিলাষ, অভিলাষ হইতে ক্রোধ, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে বিনাশ উপস্থিত হয়। যিনি আত্মাকে বশীভূত করিয়াছেন, তিনি রাগ দ্বেষ বর্জিত আত্মপ্রসাদ লাভ করেন। আত্মপ্রসাদ থাকিলে সকল দুঃখ বিনষ্ট হয়, প্রসন্নাত্মার বুদ্ধি আশু নিশ্চল হইয়া ওঠে। অজিতেন্দ্রিয় ব্যক্তির বুদ্ধি নাই, সুতরাং সে চিন্তা করিতেও পারে না। চিন্তা করিতে না পারিলে শান্তি হয় না, শান্তিহীন ব্যক্তির সুখ কোথায়? যে চিত্ত স্বেচ্ছাচারী ইন্দ্রিয়গণের বশীভূত হয়, সেই চিত্ত বায়ু কর্তৃক সমুদ্রে ইতস্তত বিঘূর্ণিত নৌকার ন্যায় জীবাত্মার বুদ্ধিকে বিষয়ে বিক্ষিপ্ত করে। অতএব হে মহাবাহ, যাহার ইন্দ্রিয়গণ বিষয় হইতে নিগৃহীত হইয়াছে, সে ব্যক্তিরই প্রজ্ঞা নিশ্চলা ও তিনি স্থিতপ্রজ্ঞ। রাত্রিতে নিদ্রা ও দিনে জাগরণ, ইহা লোকের স্বাভাবিক। অজ্ঞান রূপ অন্ধকারে যাহাদের বুদ্ধি আবৃত, ব্রহ্মনিষ্ঠা তাহাদের পক্ষে রাত্রি, তাহাতে তাহারা নিদ্রিত, সুতরাং দেখিতে পায় না। যোগীগণের যথাবিধ রাত্রি দিবাস্বরূপ হয়, তাহাতে তাহারা জাগরিত, সুতরাং দর্শনে সমর্থ। প্রাণীগণ বিষয় নিষ্ঠারূপ দিবাতে জাগরিত, বিষয় ভোগে ব্যাপৃত থাকে, আর আত্মদর্শীরা তাহাতে নিদ্রিত, ভোগ বিরত থাকেন। যেমন নদী সকল সর্বদা পরিপূর্ণ স্থির প্রতিষ্ঠ সমুদ্রে প্রবেশ করে, ভোগ সকল সেই রূপে যাহাকে আশ্রয় করিয়া লীন হইয়া যায়, তিনি মোক্ষ লাভ করেন। ভোগার্থী ব্যক্তি তাহা প্রাপ্ত হইতে পারে না। যিনি কামনা সকল পরিত্যাগপূর্বক নিষ্পৃহ, নিরহংকার ও মমতাবিহীন হইয়া ভোগ্য বস্তু সমুদয় উপভোগ করেন, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। হে পার্থ,
ব্রহ্মজ্ঞান নিষ্ঠা এই প্রকার। ইহা প্রাপ্ত হইলে সংসারে আর মুগ্ধ হইতে হয় না। যিনি চরম সময়েও এই ব্রহ্মজ্ঞান নিষ্ঠায় অবস্থান করেন, তিনিও পরব্রহ্মে লয়ে প্রাপ্ত হন।